কালচিনি ব্লক অন্তর্গত মেন্দাবাড়ি এলাকা থেকে চুরি যাওয়া মোটর বাইক সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল কালচিনি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, মেন্দাবাড়ির বাসিন্দা নবদীপ ঠাকুরের বাড়ি থেকে তার মোটর বাইক চুরি যায়। অভিযোগ পেয়ে তদন্তে নেমে শুক্রবার সকাল নাগাদ মোটর বাইক সহ নীতিশ কুমার নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে মামলা রুজু করে শুক্রবার 12টা নাগাদ আলিপুর দুয়ার আদালতে পাঠায় পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে। ব্যুরো রিপোর্ট, ভয়েস বাংলা সংবাদ।